হ্যালো, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 5:30, তো এখন যাচ্ছে ও ডিউটিতে। আজকে একটু অন্য টাইমে, কারণ আজকে আসবে দালাই নামা। তো এখানকার একটা বিশিষ্ট মানুষ আপনারা অনেকেই জানেন, আর যারা জানে না তারা সার্চ করে দেখে নেবেন যে দালাই নামাটা মানে কিরকম মানুষ। তো তিনি আজকে এখানে আসবে। হ্যাঁ, যাও, সাবধানে যাবা। আগে এটা কল করে দিবা। গুড মর্নিং সবাইকে। ও চলে যাওয়ার পরে আবার ঘুমিয়েছিলাম, এখন 9টা বাজে, তাও উঠতাম না। পাশের ঘরে একটা দিদি আছে, মণিপুর থেকে এসছে, ওরা নতুনই এসছে, ওরা ডাকলো এসে ম্যাগি দেবে আর চা দেবে বলে। তো তার ডাকে উঠলাম, এখন এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু এয়ারপোর্টে। আজকে সেই একজন আসবে, না আমার চেনা শুনো না, এখানকার একজন বিশিষ্ট লোক আসবে, তো সেটাই দেখতে যাব যে কেমন কি হয়। এয়ারপোর্টের ভিতরে হয়তো যেতে পারবো না, ও ডিউটিতে আছে, এয়ার ফ্লাইটের কাছে, তো বাইরেও আসতে পারবে না। যাবো এয়ারপোর্টের সামনে একটু দেখতে। ম্যাগি দিয়েছিল আর দুধ চা দিয়েছিল। এই আজকের ওয়েদারটা কিন্তু একটুও ভালো নেই, কাল 2-3 দিন ধরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। দেখুন মেঘ কত নিচে নেমে চলে এসেছে। আমি এক একা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, প্রথম প্রথম এরকম এক একা বার হলাম। এখানকার রাস্তাগুলো না খুবই খাড়া, মানে উপরে ওঠার সময় তো খুব কষ্ট হয়, যখন নিচে নামা হয় তখন একটু কম কষ্ট হয়। আর এই যে লোকাল মানুষ, তো এখান থেকে শুরু হয়ে গেছে, আর এয়ারপোর্টের সামনে জানি না কীরকম লোকাল মানুষ থাকবে। তো আজকে তাও ওয়েদারটা অনেকটাই খারাপ, তাও কিন্তু প্রচুর মানুষ এসছে দেখছি, আর এখানকার লোকাল ড্রেস পরে সবাই এসছে দেখছি। এই প্রথম এরকম দেখলাম আমি। এমনি বাজারে মানুষ জিন্স প্যান্ট এরকম সালোয়ার কামিজ পরে থাকে, এরকম লোকাল ড্রেস মানে এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেসটা সেটা কমই পরা দেখেছি আমি। আর এই যে আমি যাচ্ছি এয়ারপোর্টে, মানে এয়ারপোর্টের রাস্তায়ও চলে এসেছি, আর এই যে যে একটা সরু মতো লেক দেখতে পাচ্ছি না, এটা হলো পুরো কিন্তু বরফ গোলা জল। জানেন না এটা ওই বিকাল 4টে থেকে 5টার সময় এত পরিমাণে জল আসে এখান দিয়ে, কী বলবো। এখন তো সকালবেলা ওই জন্য একটু কম কম জল আসছে, আর বিকালবেলার দিকে যখন রোদ ওঠে যেদিন, সেদিন তো প্রচুর জল আসে, প্রচুর। আর এই এই রাস্তাটা তো নিচু রাস্তা, তো যেতে কোনো সমস্যা হচ্ছে না। আর স্কুল বাচ্চারা দেখুন সবাই এসছে, আর স্কুলগুলো আজকে ছুটিও থাকে এই দালাই নামা আসার জন্য। এয়ারপোর্টের যে রাস্তাটা না, সেই রাস্তাটা ওদের যে ফ্ল্যাগগুলো, সেই ফ্ল্যাগগুলো দিয়ে পুরো সাজিয়েছে, আর প্রত্যেকের হাতে ফুল আছে জানেন তো। এখানে এখানে এসে এরকম দেখছি, মানে প্রত্যেকের হাতে, কারো কারো হাতে অরিজিনাল ফুল, যাদের অরিজিনাল ফুল নেই তাদের প্লাস্টিকের ফুল এরকম আছে। আর এখানে না এক একজনের এক এক রকম ড্রেস পরা দেখছি, মানে একটা পুরো অন্যরকম অভিজ্ঞতা আমার, বেশ ভাল লাগছে দেখতে। এখানে আমি 2-3 দিন ধরে বলছি যে আমি আসবো আসবো, মানে ওদের ইনফরমেশন এসেছিলো যে দালাই নামা আসবে। শুনেছি যে দালাই নামা আসলে অনেক কিছু করে, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, দেখে নিলাম, তো বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে, আমার তো খুবই আনন্দ লাগছে। আমি কাউকে না বলে এক একাই চলে এসেছি এখানে। আর এই যে এখান থেকে দেখছি ওদের বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে, এই যে কি সব বাজাচ্ছে এখানে, মানে এদের আমি ঠিক নামও বলতে পারবো না, কারণ এদের ল্যাঙ্গুয়েজ তো আমি কিছুই জানি না, ওই জন্য আমি কিছু ওদের কাছে জিজ্ঞাসা করতে পারিনি। জাস্ট মানে ইংলিশে যে কথাগুলো বলে আর হিন্দিতে যে কথাগুলো বলে সেগুলোই একমাত্র বুঝতে পারি, তাছাড়া ওদের ভাষায় আমি কিচ্ছু বুঝতে পারি না। শুধু একটা ভাষায় মানে এখনো পর্যন্ত বুঝেছি, এখানে জুলে বলে, আমাদের ওখানকার নমস্কারকে এখানে জুলে বলে। আর দেখুন কত মানুষ, বেশ ভালো লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মানুষের একটু অসুবিধা হচ্ছে, সব ছাতা মাথায় দিয়ে আছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে,
কাছেই চলে এসেছি। তো এখানে দেখছি আর আজকে পুরো গাড়ি সাজানো, মানে কোনো লোকজন সেরকম যেতে দেবে না সেজন্য। আর এখানে ফরেনাররা তো এমনি আসেই, তো আজকে দেখছি সেরকম বেশিও এসছে, অনেকটাই বেশি এসছে। এবার ওদের কাছে ইনফরমেশন ছিল কি সেরকম জানি না। বৃষ্টি হচ্ছে আজকে মানে এই দুদিন তো খুবই বৃষ্টি হচ্ছে। আজকেও দেখি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, খুব বাজে একটা ওয়েদার। সব বসে আছে রাস্তার ধার করে, ওই গাড়িতে করে এসছে সব, ওই জন্য গাড়িগুলো এরকম করে রেখে দিয়েছে এখানে। মানে আজকে এয়ারপোর্টের একটা অন্যরকম সৌন্দর্য। অন্যদিন এদিকে তো মানে দিনে এক দুবার করে আসাই হয়, তো তখন পুরো একদম হালকা থাকে, আর আজকের দৃশ্য পুরোটাই আলাদা। এখানে আবার স্কুল বাচ্চারা ড্যান্স করছে, মানে প্রচুর জায়গা থেকে মানুষ এসছে এখানে। ওই যে এয়ারপোর্ট, আজকে যারা মানে ওই ফ্লাইটে আসবে তাদেরও ভাগ্য, আর যারা এখানে ঘুরতে এসে তাদেরও তো ভাগ্য। দেখুন এয়ারপোর্টের সামনে কত লোক এখানে। এয়ারপোর্টের পুরো সামনে করে সব বসে আছে, কারণ ও থাকলে যেতে পারতাম, আমি একা আছি তো ভয় দিতেও পারবো না ভিতরে। ওর সাথে প্যাসেঞ্জার ছাড়া কোনো অ্যালাউ হবে না। আজকে যে প্যাসেঞ্জারগুলো নামছে তাদেরও খুব কষ্ট, কারণ অন্যদিন এয়ারপোর্টের ভিতরেই গাড়ি ঢুকে যায়, আজকে আর যেতে পারছে না, আজকে এই বাইরে দাঁড়িয়ে আছে। আর লেই এয়ারপোর্টের নাম কি জানেন? কুশল বকুলা রিপুজি এয়ারপোর্ট। এখানকার মানে যেরকম নাম সেই রকম নামের এয়ারপোর্ট। প্রথম প্রথম যখন এসছে তখন তো মনে রাখতে পারতাম না, এখন তাও মনে মানে মনে থাকে। শুনেছি প্রধানমন্ত্রী যেরকম সিকিউরিটি দেয় না দালাই নামা আসলে সেম দেয় এরকম। আর এখানকার লোকাল মানুষ তো ওনাকে খুব মানে ঠাকুর জ্ঞানে মানে ঠাকুর জ্ঞানে পুজো করে এরকম, খুব একটা বিশিষ্ট মানুষ। এয়ারপোর্টের সামনে এসে বসে রইলাম, এই যে সেই যে জায়গায় দাঁড়ায় যে জায়গায় বসে সেই জায়গায় এসে বসে আছে। কত মানুষ, কোনোদিন পুরো ফাঁকা থাকে আর আছে কত মানুষ। তোকে ওকে একবার ফোন করলাম, ফোন নিয়ে এসছে, তো বলে যখন খেতে যাবো তখন ফোন করবো, মানে এখন ফোন ধরতে পারিনি, ঘরে থাকতে বলেছিল, কিন্তু এখন ফোন করলাম ধরলো না। তো এখানে বসে থাকি দেখি আর কখন আসে। এই যে এখানকার লোকাল ড্রেস পরে আছে, মানে এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস সেই ড্রেসগুলো পরে আছে, খুব ভালো লাগে দেখতে। আমি ভাবছি এখানে একটা থাকতে থাকতে বানিয়ে নেবো এখানকারের মতন, দেখা যাক এবার কতদূর কী হয়। প্রথম প্রথম যখন লেটে এসেছিলাম না তখন মনে ছিল কোথায় চলে আসলাম, কেমন জায়গা, কী বৃত্তান্ত। আর যখন আসিনি তখন তো ভাবছিলাম থাকতে পারবো কিনা জানি না, এখন না পুরো একদম মানে কী বলবো পুরো সেট খেয়ে গেছি, এখন কোনো সমস্যাই হয় না। প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিলো, বুকে ব্যথা করছিলো, নিঃশ্বাসের কষ্ট হচ্ছিলো, তো এখন তো কোনো সমস্যাই নেই, এখন বেশ ভালো লাগে থাকতে। আর যারা আসে তাদেরকে বলিও যে এক মাস থাকো, একদম দেখবে লোকাল মানুষ হয়ে গেছে এখানকারের, এত ভালো লাগে। কিন্তু এখানকার মানুষগুলো একটু আলাদা রকম, মানে একটু হিংসুটে টাইপের, কি বলবো, সব জায়গার মানুষ তো সমান হয় না, এই নিয়েই থাকতে হবে। কিন্তু আমাদের বাড়িওয়ালা জানেন তো খুব ভালো, হেভি ভালো। আর এই যে এখানে আবার অনুষ্ঠান হচ্ছে, এক এক জায়গার এক এক রকম কালচার। এখানে দেখুন কীরকম করে সেজে ওরা নাচ করছে, ওদের গানের তালে ওদের যে বাজাচ্ছে কী, ওগুলোকে কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না, ওগুলোর নামও আমি ঠিক জানি না, তো সেইগুলোর তালে তালে ওরা নাচ করছে, বেশ খুব ভালো লাগছে দেখতে। আর আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েও দেখেছি। আর যাই হোক আজকে দালাই নামা আসবে না, তো আমাকে ফোন করে বললো যে আসবে না, ব্যাড লাক, আজকে ওয়েদারের জন্য ফ্লাইট নামতে পারিনি, তো ওই জন্য আমি ফিরে যাচ্ছি ঘরে, হয়তো আবার কালকে আসবে, কালকে
চেষ্টা করবো আসার, এবার ভগবান কি করবে জানি না। আজকে তো অনেক কিছু দেখে নিলাম, বেশ ভালো লাগলো দেখতে। কি বলুন তো, বাইরে বাইরে থাকলে না মানে এক এক জায়গায় এক এক রকম কালচার দেখা যায়। এক এক স্টেটের কালচার একরকম, আর এক স্টেটের কালচার একরকম। চণ্ডীগড়ও কিন্তু আমি অনেক কিছু দেখেছি, এখানেও দেখলাম অনেক কিছু, বেশ ভালো লাগে দেখতে। বেশ, আমার দেখার সাথে সাথে আপনি আপনারাও দেখে নিন, আপনারাও জানবেন যে চণ্ডীগড়ের কালচার কীরকম ছিল, লে লাদাখের কালচার কীরকম, তাই না? ভিতর থেকে ও একটা নাম্বার থেকে ফোন করেছিল আমাকে যে এখনো আসেনি, ওই বিস্তারিতে আসার কথা ছিল কিন্তু ওই যা ওয়েদার এখানকার ওই জন্য ফ্লাইট নামেনি, সব ক্যান্সেল। তা ও আমাকে বললো যদি আসে আমি তোমাকে ফোন করবো, তখন তুমি হাঁটতে হাঁটতে চলে আসো, এখন তুমি বাড়ি চলে যাও, কারণ যা বৃষ্টি হচ্ছে এখানে ফিসফিসিয়ে বৃষ্টি হচ্ছে, সেই 3 দিন ধরে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আসা মানে মনে হয় না আজকে আসবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কখন বাড়ি যাবে, তো বললো আমার বাড়ি যাওয়ার আছে কোনো ঠিক নেই, তুমি চলে যাও, কারণ ও বলেছিল যদি তাড়াতাড়ি আসে তাহলে 12টার মধ্যে বেরিয়ে যাবে, তাহলে সারাদিন মানে 12টার পরে আমি ছুটি পেয়ে যাবো, বাড়ি চলে আসবো। কিন্তু ফ্লাইট নামেও নি আসেও নি, এবার কখন ওদের মানে ডিউটি শেষ হবে কোনো ঠিক ঠিকানা নেই আপাতত, আর আজকে কি আসবে তাও ঠিক নেই কোনো, ওই জন্য আমি বাড়ি চলে যাই। প্রচুর লোক দেখলাম, প্রচুর কিছু দেখলাম আজকে, বেশ খুব ভালো লাগলো এখানে দেখতে, মানে এদের কালচার, এদের নাচ গান মানে দারুণ সুন্দর করে সব করছিল, আর প্রচুর ফরেনাররাও ছিল এখানে। এখানে না পাহাড়ি এলাকা হলেও না মেঘগুলো খুব স্মার্ট দেখতে, আর দেখতে দারুণ সুন্দর লাগে, মানে আমি বুঝে পাইনি এরা সাজুগুজু জিনিস কোথা থেকে পায়। পার্লার আছে দেখেছি, জামা কাপড়ের দোকানও আছে, কিন্তু এত দাম কি বলবো। তো আমার বাড়িওয়ালার কাছে শুনলাম, তো বললো এখানকার জিনিসের কিন্তু প্রচুর দাম, তো দেখি এরা কি সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করে, মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ব্যাগ, ডিভাইসের, এলবির, মানে আরও এমকের, মানে প্রচুর প্রচুর ব্যাগ ইউজ করে, দেখি কি সুন্দর সুন্দর লাগে দেখতে। কি জানি এরা কোথা থেকে পায় না, নিজের থেকে কিনে নিয়ে আসে তাও আমি জানি না, এইরকম অনলাইনে আসে, অ্যামাজন ফ্লিপকার্ট আসে, আর তাও সবসময় আসে না, এই গরমের টাইমটা আসে, শীতের টাইমে আবার আসবে না, এরকম টাইপের। তাও গ্লসারি আইটেম আসে না, কিন্তু এখানে সাজুগুজু জিনিস কোথায় পায় কি জানি। আর এই দোকান থেকে আমি সবজি বাজার করব, একটু আলু নেব, সবজিও তো এখানে ঠিকঠাক পাওয়া যায় না, ওই মোটামুটি পাওয়া যায়, শীতকালে তো একদমই পাওয়া যায় না, জানি না, আমি সবার কাছে মুখ থেকে শুনেছি শীতকালে একটা ছোট্ট বাঁধাকপি কিনতে গেলেও 150 টাকা নিয়ে নেয়, আর সব শুকা শুকা পাওয়া যায়। এই এবার দেখা যাক শীতকালে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়, আপনাদের সাথে সবই শেয়ার করব, সবই আপনারা জানতে পারবেন। আর এখন এই সব সবজি পাওয়া যাচ্ছে, আম উঠেছে এখন, চৌষা আম, তারপরে বাঁধাকপি, ফুলকপি, মানে শীতের যা যা সেগুলো পাওয়া যায়, কিন্তু সমস্ত রকম সবজি কিন্তু এখানে পাওয়া যায় না, যেরকম মিট কুমড়ো, কাঁচা কুমড়ো, এগুলো কিন্তু কাজ করা, এগুলো কিন্তু পাওয়া যায় না, আমি এখানে দেখিনি এখন পর্যন্ত এসে। এই যাই হোক, এইরকম করেই 2 বছর থাকতে হবে আমাদেরকে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো ও বলে যে কি করে থাকবো কি করে থাকবো, আমি বলি যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগবে থাকতে। আবার এক একটা ঘরে চলে যাচ্ছে, আলুটা কিনলাম 1 কেজি, ডিম দিল না, ডিম এক এক জায়গায় এক এক রকম দাম, এক জায়গায় 180, এক জায়গায় 200, তো 180 দিয়ে নেবো, যেখান থেকে আমরা রেগুলার বাজার করি সেখানে 180 টাকা নেয়, তো সেটা একটু উপরে বাইকে করে মানে হেঁটে হেঁটে গেলে একটু মানে খারাপ রাস্তা, তো একটু কষ্ট হয়, ওই জন্য আসুক একবারে বিকালবেলায় যাবো, এখন ঘরে চলে যাচ্ছি।
এখানে শীত তো আমার চোখ মুখের অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে। আমাদের ওখানে শীতকালের মতন হয়ে গেছে, ঠিকঠাক ক্রিমও মাখতে পারি না ভয়ে, কারণ এখানে ক্রিমে নাকি অনেকের অ্যালার্জি বার হয়। তো বললো 1 মাস সেটেল হওয়া মানে ঠিকঠাক হওয়ার পরে তারপরে তুমি সব কিছুই ইউজ করতে পারবা, মানে এখানকার লোকাল লোক। তারপরে ও শুনেছে, ও ঠিকঠাক আমাকে জিনিসপত্র মাখতে দেয় না, ওই জন্য চোখ মুখের অবস্থা পুরো শোচনীয় হয়ে আছে, কি বলবো। তারপরে 1 মাস পরে যাক, তারপরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এখন তো সেই বন মানুষের মতন দেখতে লাগে আমাকে, নিজেকে নিজে মানে চিনতে পারি না, স্নানটাও সেরকম কোন রকম করে করতে হয়। এখানে বাস চলে তো আজকে আর বাস পাচ্ছি না, বিকালবেলার দিকে না অনেক বাস যায়, আজকে একটাও আমি দেখতে পাইনি বাস। পেলে আবার তাহলে আর হাঁটা লাগবে না, চলে যেতে পারতাম, 10 টাকা করে নেয়। অবশ্য অবশ্য যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ার সময় কষ্ট হবে না, কারণ গরম রাস্তা তো কষ্ট হবে না, এইদিকে আসার সময় উঁচু রাস্তা তখন কষ্ট হয় খুব, মানে পুরো দম আটকে যায়। আমি কিন্তু বেশ ভালোই বাজার করা শিখে গেছি, ওই দোকান থেকে আলু নিলাম, এই দোকান থেকে চাকির আটা নেবো, চাকি আটা বলতে মানে লুজ আটা, এখানে সবই প্যাকেট পাওয়া যায়। তো লুজ আটা খুঁজে খুঁজে খুব কষ্ট করে পেয়েছি, না হলে আশীর্বাদ আটা খেতে হয়। এই যা এই দোকান থেকে নিয়ে নিলাম, এইবার বাড়ি যাবো, মানে 45 টাকা করে কেজি নিল, আর আলু নিয়েছে 40 টাকা করে কেজি। ঘরে চলে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি, এ রাস্তায় আসলে হাঁটতে গেলে খুব মানে হাঁপকে যেতে হয়। জায়গাগুলো এই ড্রেস মেস চেঞ্জ করবো, আসার সময় আলু নিয়ে আসলাম আর আটা নিয়ে আসলাম, ঘরে ছিল না, দম লেগে গেছে কথা বলতে বলতে। আর এখানে না একটু ওয়েদার খারাপ হলেই আর ফ্লাইট চলে না, এই একটা সমস্যা, ওই জন্য আসতে পারিনি, ভাগ্যটা খারাপ দেখতে পাইনি। কিন্তু আর একটা জিনিস দেখতে পেয়েছি, এখানকার মানুষের কালচার, মানে কালচার বলতে নাচ গান, মানে কিভাবে মানে মানুষকে অভ্যর্থনা জানায় সেগুলো দেখতে পেলাম, সব খুব ভালো লাগলো। আর অনেক মানে মানুষ এসছে এখানে, মানে লোকাল মানুষ যারা, খুব ভালো লাগলো দেখে, অনেক ফরেনাররাও এসছে। তো তাও ওকে ফোন করলাম, মানে ও তো ফোন করেছিল, ওকে বললাম যদি আসে তাহলে আমাকে ফোন করে দিও, আর এখন একটু রেস্ট করবো, রেস্ট করে তারপরে রান্নাবান্না করবো, কারণ ওর আসার তো কোনো ঠিক ঠিকানা নেই, আজকে কখন খাবে না খাবে কিছু জানি না। এই যে যেরকম মানে শুয়েছিলাম বিছানার পুরো একদম এরকম পড়েই আছে, আমি সকালবেলা উঠেও মানে উঠেও যেতে পারি না, ভাবছি হয়তো চলে আসবে, চলে যাবে, একটু যাই দেখি। ঠিক আছে, এখন চেঞ্জ ফেঞ্জ করি, পরে আপনাদের সাথে আমার কথা বলবো, বাই বাই।